মরলে শহীদ বাঁচলে গাজী আমরা সবাই মরতে রাজি জীবন দিলে শহীদ হলে এপারে দুনিয়া ও পারে জান্নাত চিরদিন বেঁচে থাকবো না কবির বিন সমাদ শুধু নয় এই পৃথিবীর পরে কোন মজলুম কোন জালিম চিরদিন বেঁচে থাকবে নমরুদ মারা গেছে ইব্রাহিমও মারা গেছে না যায় নাই নমরুদ মারা গেল আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলো ফেরাউন মারা গেল আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলো আল্লাহর নবীর আবু জেহেল মারা গেল আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছে এমনি ভাবে আল্লাহর রাসূলদের জীবনীতে যারা বাধা দিয়েছে দিন কায়েমের তারাও বেঁচে নেই যারা দিন কায়েম করতে চেয়েছে তারাও বেঁচে নেই আল্লাহ রাব্বুল আলামিন যারা দিন কায়েম করতে চেয়েছে তাদের সম্মান দিয়েছেন না দেন নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম যারা করার সংগ্রাম করেছে তাদের ইজ্জত বাড়িয়েছেন না কমিয়েছেন কেমন ইজ্জত বাড়িয়েছেন নমরুদ যখন আগুন প্রজ্বলিত করলো এই আগুন জ্বালানোর পরে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো ফেলার জন্য নিজের বাবাও সহযোগিতা করলো সবাই জানা আছে ওই আগুনে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ তাও কয় সুবহানাল্লাহ পুড়েছিল পুড়েছিল পড়ে নাই বরং কি হয়েছে কি হয়েছে আল্লাহ বললেন ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও ওই ফুল ওই আগুন ফুল বাগান হয়েছিল না হয় নাই নদীর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা হয়েছিল না হয় নাই গারে হেরা আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সাওর হেরা ওই পাহাড়ে যারা উঠেছেন তারা জানেন ওখানে আল্লাহর নবী যখন আল্লাহ আশ্রয় নিয়েছিলেন হেফাজত করেছিলেন কে সুতরাং আমরা যারা রাসূলের পক্ষে আছি দ্বীনের পক্ষে আছি তাদের হেফাজতকারী কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতকারী হয়ে যাবেন সুতরাং ওই যে নেতারা কি বলে হুজুর এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরানা দি আমি আবার সেথা হইলে ওর কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে রাজনীতি কি করা যাবে প্রচলিত রাজনীতি করা যাবে না রাজনীতি বলতে আমরা বুঝি মনে হয় নৌকার ভোট করতে হবে ধানের শীষের ভোট করতে হবে দাড়িপাল্লার ভোট করতে হবে হাত পাখার ভোট করতে হবে না 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 আমার রাসূল যে রাজনীতি করেছেন মানুষের কল্যাণের জন্য আল্লাহর কোরআন কায়েমের জন্য সুতরাং এই কোরআন কায়েমের সংগ্রামটা এই সংগ্রাম করে যেতে হবে যদি এই সংগ্রাম করার কারণে কেউ বলে এটা রাজনীতি তাইলে আমরা বলবো এটাই আমাদের রাজনীতি এই রাজনীতি করার হুকুম দিয়েছেন কে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমার আল্লাহ সত্য দিন দিয়ে রাসূল পাঠালেন আর এই দিন কায়েম করার জন্য নায়েবে রাসূলেরা কাজ করে যাচ্ছে না যাচ্ছে না রাসূলের উম্মতরা কাজ করে যাচ্ছে যারা রাসূলকে নেতা মানে তারা এই দিন কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে কিন্তু বাতিলেরা একটা কাজ করতেছে তাদের কাজটা কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুন আলিয়ুত ফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ বলছে নুরা চাই কারা চাই কারা কাফেরেরা মুশরিকেরা মুরতাদেরা কি চাই ওরা চাই দিনের আলোকে নির্বাপিত করে দেবে
ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কোরআনের প্রজ্জ্বলিত আলোকে তারা নিভিয়ে দেবে, কিন্তু না পারবে না। আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করব, যতই তাতে তোমরা কারারুদ্ধ করো, যতই ফাঁসিতে ঝুলাও, যতই দেশান্তরিত করো, যতই তোমরা জেলে ভরো, কোনো লাভ নাই। আমি আল্লাহ চাই আমার দিনকে পূর্ণরূপে বাংলার জমিন শুধু নয় বিশ্বের জমিনে প্রকাশিত করব। কার কথা, কার কথা?